दर्शक मंडल आज के अपने के 3 কাঠার ऊपर एक 2 ইউনিটে বাড়ি দেখাবো। মাপটা এরকম, এদিকে রাস্তার অংশ চওড়া আছে 28 ফিট এবং লম্বায় 73 ফিট। তো এখানে সিঁড়ি রাখা আছে, সিঁড়িতে আমরা দেখেছি যে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। এখান থেকে এটুকু একটা ইউনিট, এটা যদি আমরা এটা দেখতে চাই তাহলে মোটামুটি এটা একটা ইউনিট এবং এদিকে আরেকটা ইউনিট। ইউনিটটা যদি আমরা দেখি তাহলে এদিকে এটা মিলাই একটা ইউনিট। তো আমরা চলে যাই যে প্রথম ইউনিটে, বাম সাইডে রাস্তার পাশে যে ইউনিটটা, এটা সিঁড়ি ঢোকার পরে এটা একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমে দেখা যাচ্ছে যে 10 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি মাপ আছে। এখানে একটা বারান্দা রাখা আছে, এটা একটা ডাইনিং কাম ফ্যামিলি লিভিং রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা টয়লেট আছে, এটা কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট। এটা একটা মাস্টার একটা বেডরুম রাখা আছে 11 ফিট বাই 10 ফিট, এখানে সাথে একটা বারান্দা আছে। এখানে একটা বড় বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুম 11 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ 7 ফিট বাই 4 ফিট এবং একটি বারান্দা। ঠিক সেম এদিকে আরেকটা ইউনিট আছে, অর্থাৎ আমরা ইউনিটে যদি যাই তাহলে একটা 2টা 3টা রুম, ড্রয়িং ডাইনিং, 2টা বাথরুম কিচেন, 2টা 3টা বারান্দা। ঠিক আমরা ডান সাইডে গেলে দেখা যাচ্ছে প্রথমে এটা একটা রুম, আর এখানে একটা ড্রয়িং ডাইনিং, এখানে একটা বেডরুম, এটা একটা বেডরুম যে বেডরুম 11 ফিট 12 ফিট 4 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে এবং একটা টয়লেট। এখানে একটা ড্রয়িং ডাইনিং আছে। আর এটা যদি আমরা ড্রয়িং ডাইনিং ব্যবহার করি তাহলে এটা একটা আমরা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারছি। এটার মাপ আছে 10 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি। আর এখানে 3 প্যাচের একটা সিঁড়ি দেখছেন আপনারা, এই সিঁড়িগুলোর সুবিধা জায়গা সমানই নেয় কিন্তু সিঁড়িতে ওঠা একটু সহজ হয়, যারা বয়স্ক তাদের জন্য সুবিধা, সেজন্য 3 ধাপের সিঁড়ি এখানে রাখা হয়েছে। তাহলে ইউনিটে আমরা দেখছি যে 1টা 2টা 3টা রুম আর ড্রয়িং ডাইনিং, 2টা বাথরুম, 3টা বারান্দা মিলায়, 3টা না ঠিক 4টা বারান্দা মিলায় একটা ইউনিট রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, 3 কাঠার ওপরে একটি 2 ইউনিটের বাড়ি, প্রতি ইউনিটে 3টা করে বেডরুম, ড্রয়িং ডাইনিং, বাথরুম, কিচেন। তো এখানে কিচেন রাখা আছে দেখছেন 5 ফিট বাই 8 ফিট। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন তার আগে আমরা আপনার ভিডিওটি শেষ করার আগে আমরা এই বাড়িটা 3D আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের এই বাড়ি হইলে যেমন 2 সারি 2টা বারান্দা ছিল, মাঝে একটা আলমারির মতো রাখা আছে। এই হচ্ছে আমাদের 3Dটা। এটা আমার মনে হয় যে বাড়িটা তৈরি হলে অনেক সুন্দর দেখাবে এবং আপনাদের সবার ভালো লাগবে। তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।